কিরে মোবাইল বাজে, কানে শুনোস না? এই তুলি, দূর, এখন আবার কে ফোন দিল? ভাল লাগে না, জ্বালা জ্বালা। মোবাইলটা ধরস না কেন? সে কখন থেকে মোবাইলটা বাজতেছে? দাঁড়াও আম্মু, দেখতেছি। হ্যালো খামুনি, খামুনি, আমি নানু বাসায় আসতেছি। শুনো খামুনি, নানুকে বলবা আমার জন্য বিরিয়ানি রান্না করতে, আমি এসে বিরিয়ানি খাবো। আচ্ছা ঠিক আছে আম্মু, বলুম নে, তোমরা কখন আসবা? এখন আসতেছি খামুনি, আমার লেডি হইতেছে, আমরা এখনই আসা পড়বো। কিরে কার কল ছিল? আবু আসতেছে, যাক ভালোই হয়েছে, ওদের জন্য রান্না করে নিতে পারবো, পরে আর আলাদা করে রান্না বসাইতে হইব না। আসতেছে, আমারে জ্বালাই এখন ভাজা ভাজা করবে, আমি আর থাকবো না এই বাড়ি ঘরে, চলে যাব কোথাও। কিরে তুলি কেমন আছোস? ভালোই ছিলাম, তোরা এসে দিলি আমাকে খারাপ করে। কিরে কি জিজ্ঞেস করি, উত্তর দেস না। ভালো আছি আম্মু, আমি কিন্তু দুই তিন দিন তোমাদের বাসায় থাকবো, বুঝছো? তোমাদের জামাই জায়গার ব্যাপারে গ্রামে গেছি একটু কথা বলতে, তাই আমি চিন্তা করলাম একা বাসায় থেকে কি করুম, তাই এখানে চলে আসলাম। একা বাসায় থেকে কি করবো বলো আম্মু? ঠিকই করছোস, তুই থাকলে আমারও ভাল লাগবে। ঠিক করছে নাকি ঘোড়ার ডিম করছে? আচ্ছা তুলি, ওই যে ক্ষুধা লাগছে, একটু খাইয়ে দে তো। আম্মুনি আমার বিরিয়ানি দাও। বিরিয়ানি? হায় হায়, আমি তো আম্মুরে বলতেই ভুলে গেছি। নানু আজকে তো বিরিয়ানি রান্না করি নাই। কেন আম্মু রান্না করো নাই কেন? তুলির তো আসার আগে কল দিয়ে বলে দিলাম বিরিয়ানি রান্না করার কথা, তুই আমার বলস নাই কেন? আম্মু আমি ভুই লাগেছি, সত্যি বিশ্বাস করো আমি ভুই লাগিয়েছিলাম। এই তুলি, সকালের বাসি ঘরগুলো ঝাড়ু দিয়ে ফেলা তাড়াতাড়ি। শুন, আস্তে আস্তে কাজ করিস, শব্দ করিস না, ওরা উঠা যাবো, আমি নাস্তা বানাই নিয়ে ওদের জন্য, ওরা উঠা গেলে তুই খাওয়াই দিস। ওদের নাস্তা খাওয়াইছিলি? হ্যাঁ আম্মু খাওয়াইছি। তোমার মেয়ে এখনও উঠে নেয় ঘুম থেকে, সকাল 10টা বেজে গেছে তোমার মেয়ে এখনও ঘুমায়, এখন তো কিছু বলবা না, আমি ঘুমাইলেই যত সমস্যা। আমি এইভাবে সকাল 10টা পর্যন্ত ঘুমাইলে এতক্ষণে ঘরে ভূমিকম্প শুরু হয়ে যেত। আমার মেয়ে শ্বশুরবাড়ি অনেক কাজ করে খায়, বুঝছস, তোর মতো এমন আরামে আরামে নাস্তা পায় না সকালে উঠে, সে সকালে উঠে সবার জন্য রান্না করে। এখন বাপের বাড়ি আসছে, একটু রেস্ট করুক। বাপের বাড়ি এলে মেয়েরা এমনই সকালে একটু বেলা করে ঘুম থেকে উঠে, আমিও যখন বিয়ের পর এ বাড়িতে বেড়াতে আসবো তখন রাতে ঘুমিয়ে একেবারে দুপুর 12টার দিকে আমি ঘুম থেকে উঠো, মনে রেখো আম্মু। আচ্ছা উঠিস। কিরে আপা উঠোস না, 11টা বেজে গেল সকাল, আর কবে উঠবি, নাস্তা পানি খাবি না? আলা উঠ, এত ঘুমায় মানুষ, সকাল 11টা বেজে গেল আর কবে উঠবি, কবে খাবি নাস্তা? কি সুন্দর আরামে ঘুমাইতেছে, নিজের ছেলে মেয়ের চিন্তাও নাই, এমন বান্দর মার্কা পোলা পাইন আমার ঘাড়ে দিয়া নিজে আরামে ঘুমাইতেছে। অনেকদিন পর লম্বা একটা ঘুম দিলাম রে। ওদের নাস্তা খাওয়াইছিলি? তোমার ছেলে মেয়ের পেটের নাস্তা এতক্ষণে হজমও হয়ে গেছে। কয়টা বাজে? 11টা বাজে, বলিস কি, তুই আমার আরও আগে ডাক দিবি না? তোমার এসে সকাল 10টা থেকে আমি ডাকতেছি, তুমি ঘুমের মধ্যে কোন আসমানে মিটিং করতে চলে গেছো কে জানে। শোন আমার নাস্তাটা টেবিলে দিয়ে দে আর বিছানাটা গুছাইয়ে ফেল। এই তুলি, ওদের গোসল করিয়ে দে তো। খামুনি আমি ঝর্ণা দিয়ে গোসল করব, না তুই না,
আমি করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দুজন একসাথেই করলো। না আমি, না আমি। এই আপা, তুই বাসা থেকে আসার সময় তোর টয়লেটের ঝনাটা প্যাকেট করে নিয়ে আসতে পারলি না? তুই জানোস তোর ছেলে মেয়ে এইরকম। তুই আমাদের বাসায় যাইস, আমি পুরো টয়লেটটা ব্যাগে ভরে প্যাকেট করে তোর সাথে দিয়ে দিব। আজের কথা রাইখা, ওদের গোসল করে নিয়ে যা। দাঁড়াও, আগে আমার জামা কাপড় নিয়ে নিই। তোমার ছেলে মেয়েদের গোসল করে দেখলে ওরা আমাকে অর্ধে গোসল করিয়ে দেয়, তাই আগে থেকে ড্রেস নিয়ে যাই। ভিজা কাপড় নিয়ে তো আমি আর রুমে আসতে পারবো না। আমার ওই ড্রেসটা কই গেল? আম্মু, এ আম্মু, আমার নতুন ড্রেসের উনাটা কী করছো? আমি কেমনে বলুম, দেখ কই ফেলে রাখছোস, তুই তো সহজে গুছাস না। আরে পাই না তো, সব জায়গায় দেখছি। আসলে হয়েছে কি, রাতে তোর ভাগ্নি বিছানায় শিশি দিয়ে দিছে। আমি ঘুমের চোখে তোর আলমারি খুলে জামার উনাকে খাতা মনে করে শিশি মুছে ফেলছি। সকালে উঠে দেখি ওটা কাঁথা ছিল না, তোর জামার উড়না ছিল। বারান্দায় রেখে আসছি, তুই ধুয়ে নিস।